হ্যাঁ বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের ট্রেনিং করিয়ে চাকরি দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে আপনারা আবেদন কি করে করবেন তার সাথে এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এই পোস্টে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত ডিটেলসে তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিও শুরুর আগেই জানিয়ে দিই যে বন্ধু চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটা অন করে নেবেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তার সাথে ভিডিওটাকে একটা লাইক করে নিজের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কি বলা হয়েছে বন্ধুরা দেখে নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি নোটিফিকেশানে প্রথমেই বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড আর ডান দিকে দেখে ওয়েবসাইট মেনশন করে দেওয়া হয়েছে আর নিচে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান এবার নিচে দেখুন বলা হয়েছে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনিং এই পদে আপনাদের নিয়োগ করানো হবে এখানে দেখেন আপনাদের ট্রেড বলে দেওয়া হয়েছে আবারও এখানে আপনাদের ভ্যাকেন্সিস বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের ক্যাটেগরির সমস্ত ভাগ করে দেওয়া হয়েছে আর কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে এই পোস্টের জন্য আপনাদের প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখেন সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান এখানে টোটাল ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে ইউআরে নটা এসসিতে তিনটে এসটিতে একটা ওবিসি এতে দুটো আর ও বিতে একটা টোটাল ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশান ইন ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং ওপরে গ্রাজুয়েশান কমপ্লিট করলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে দেখে নিন দু নম্বর পোস্ট সেটা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান এখানে টোটাল ছেচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে আঠাশটা ও বি এসসিতে আটটা ও এসটিতে দুটো ও এতে পাঁচটা আর ও বিসি বিতে তিনটে টোটাল ছেচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা করা থাকলে ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং ওপরে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবে এখানে টোটাল বাষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে আর ক্যাটাগরি সমস্ত ভাগ করে দেওয়া হয়েছে এবার দেখেন এই পোস্টের জন্য আপনাদের বয়স বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের বয়স মিনিমাম হতে হবে প্রথম যে পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এক এক দু হাজার বাইশ সাল অনুযায়ী বাইশ বছর আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আঠেরো বছর হতে হবে মিনিমাম এবার দেখে এখানে আপনাদের ট্রেনিং চলাকালীন বন্ধুরা আপনাদের স্টাফ ইন দেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে ইন এখানে আপনাদের প্রথম যে পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ন হাজার টাকা আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে আট হাজার টাকা ইন দেওয়া হবে প্রত্যেক মাসে এবার বন্ধুরা দেখেন এখানে সমস্ত বলে দেওয়া হয়েছে আপনাদের আপনারা যদি এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন এখানে আপনাদের কিন্তু বারো মাসের একটা ট্রেনিং চলবে আর এই বারো মাসে আপনার স্টাফিং পেয়ে যাবেন এবার বন্ধুরা দেখে নিচে সমস্ত বলে দেওয়া হয়েছে আপনার ট্রেনিং আওয়ার বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের শনিবার আর রবিবার অফ থাকবে আর সোম থেকে শুক্র আপনাদের ক্লাস চলবে সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি তার মধ্যে আপনাদের খাবার ব্রেক মানে লাঞ্চ ব্রেক থাকবে দেড়টা থেকে দুটো অবধি এবার বন্ধুরা চলুন দেখে নাও যে এখানে আপনার আবেদন কি করে করবেন দেখেন এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে বন্ধুরা এখানে প্রথমে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে চলুন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন দেখে নেওয়া যাক কীভাবে করবে বন্ধুরা দেখেন আমি এখন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ডাইরেক্ট চলে আসবেন আসার পর একটু নিচে গিয়ে ডান দিকে দেখেন লগ ইন অ্যান্ড এনরোল বলে অপশান আছে এই যে লগ ইন অ্যান্ড এনরোল বলে অপশান আছে এখানে লগ ইন আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে নিন একটা নতুন পেজ ওপেন হয়ে গেলো এখানে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে যদি আপনাদের মানে আইডি ক্রিয়েট না থাকে তাহলে রেজিস্টার হিয়ারে ক্লিক করে এখানে আপনারা রেজিস্টার করতে পারবেন আর রেজিস্টার হওয়ার পরে আপনাদের ফোনে এস এম এস চলে যাবে রেজিস্টার নাম্বার মানে সেটা চলে যাবে এস এম এস এর মাধ্যমে এইভাবে আপনাদের রেজিস্টার এখানে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এখানে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন ফম্যাট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনাদের বানিয়ে নিতে হবে আর সমস্ত যেখানে এখানে চাওয়া হয়েছে যা যা এই সমস্ত দিয়ে দেবেন তার সাথে যাবতীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে দেবেন এখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হয়েছে ওখানে রেজিস্ট্রেশন করার পর আপনাদের ফোনে একটা এস এস গেছে রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে ওই নাম্বারটা এখানে দিয়ে সমস্ত ফোনে স্ক্যান করে পিডিএফ বানিয়ে নেবেন পিডিএফ বানিয়ে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আপনাদের এখানে অনলাইনে আবেদন কমপ্লিট হয়ে যাবে আর এখানে আপনাদের আবেদনের যে লাস্ট ডেট দেখেন এখানে বলা হয়েছে এগারো তিন দু হাজার বাইশ মার্চ মাসের এগারো তারিখ অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আঠেরো দুই দু হাজার বাইশ মানে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়ে গেছে তাহলে পাঠিয়ে দিলে আপনাদের কিন্তু ওখানে আবেদন কমপ্লিট হয়ে যাবে তাহলে চলুন এবার দেখে নেওয়া যায় এখানে আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখেন এখানে সিলেকশন প্রসেস বলে দেওয়া হয়েছে যারা এগারো তিন দু হাজার বাইশ মানে মার্চ মাসের এগারো তারিখের মধ্যে আবেদন করবেন আবেদনের পরে আপনাদের একটা মেরিট লিস্ট তৈরি করা হবে আপনাদের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করার পরে আপনাদের এই ট্রেনিংয়ে জয়েন করিয়ে নেওয়া হবে তাহলে বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই ছিল আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন আমি ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আর যে বন্ধু এখনও ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় বন্ধুরা ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য